হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে ড্রয়িংটি শিখব সেটা হচ্ছে বকের দৃশ্য। ঠিক আছে, সিনারি অফ হেরন, আমরা সুন্দর করে কিভাবে বকের দৃশ্যটি আঁকা যায় সেটা আমরা শিখব। চলো তাহলে আমরা বকের দৃশ্যটি সুন্দর করে শিখে নিই। আর বকের দৃশ্য আঁকতে হলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা কিভাবে কোথায় আঁকব সেটা দেখে নেব। আমরা কিন্তু বকটাকে এই বাম পাশে আঁকব, লেফট সাইডে, এবং আরও যেই সিনারিগুলো আছে আমরা ধীরে ধীরে সেগুলো আঁকবো। চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা বকের মাথাটি আঁকবো। ঠিক আছে, এ দেখো কীভাবে আমরা একটি ওভাল শেপ দিব, সুন্দর করে একটি ওভাল শেপ দিব, এবং ওভাল শেপ দিয়ে তারপর কী করব, দুটো কার্ভ লাইন দিব। এই যে ওয়ান টু, দেখো দুটো কার্ভ লাইন দিয়েছি, খুব সহজ। এরপরে আমরা হেরন মানে বকের বডিটা কিন্তু খুব সহজ, আমরা গাছের পাতার মতো করে বডিটা আঁকবো। একটি লাইন দিচ্ছি, দেখো, তারপরে নিচের দিকে আমরা একটি ডি শেপ দিচ্ছি, দেখো গাছের পাতা যেভাবে আঁকা যায়, এবং উপর দিকে চিকুন করে আর একটি ডি শেপ দিচ্ছি। এই দেখো বডি হয়ে গেল। আমি কিন্তু এই পাশে দেখো বকের যে লেজ আছে সেটা আমরা দিয়ে দিলাম জিগজ্যাগ লাইন করে, এবং এই পাশে কিন্তু আমরা বকের পাখা আঁকবো। এই দেখো পাখাটাও এঁকে দিলাম, এবং এই যে লাইনটি দিয়েছি লাইনটি আমরা মুছে দিব। তেমনি এখানে গলার যে লাইনটি আছে সেটাও আমরা মুছে দিব। তারপর আমরা কী করব, বকের ছোট সবসময় লম্বা হয়, ঠিক এমন করে লম্বা হয়। ঠিক আছে, তেমনি ছোট করে এই পাশে আমরা আরেকটি দিয়ে দেব। এই দেখো বড়ো ছোট, আমরা সবসময় মনে রাখবো বকের ছোট গলা এবং পায়ের অংশ বড় হয়। আমরা পায়ের অংশটা দেখে নিই, আমরা এখানে চোখটা দিয়ে নিই, চোখ এবং চোখের মণিটা দিয়ে দিলাম, এবং এখানে আমরা একটি মাছ দিয়ে দিলাম, ছোট করে মাছ বকের মুখে আছে। ঠিক আছে, ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বকের পায়ের অংশটা করবো। বকের পায়ের অংশটা কেমন, দেখো খুব সহজ, আমরা একটি বক্স আঁকবো, ছোট করে একটি বক্স এঁকেছি, এবং লম্বা করে চিকুন করে দুটো লাইন দিয়েছি। এই হচ্ছে একটি পা, এ পাটি কী অবস্থায় আছে, এ পাটি কিন্তু পানিতে আছে। ঠিক আছে, পানিতে আছে, পানির নিচে আছে, তাই দেখা যাচ্ছে না বাকি অংশ। তারপর আমরা কী করবো, আমরা কিন্তু আরেকটি বক্স নিচে আঁকবো। এই দেখো আরেকটি পা কিন্তু আমরা ঠিক এদিকে দেবো, হালকা কার্ভ লাইনের মতো করে, এবং এপাশে কিন্তু আমরা আরেকটি লাইন দেব। আমি আগেই বলেছি বকের পা কিন্তু লম্বা হয়, এবং আমরা এখানে একটি ইউ শেপ দিব, দেখো ইউ শেপ দিয়েছি উল্টো করে। তারপর আমরা এখানে একটি এম শেপের মতো করে দেবো, এম শেপের মতো করে, এই যে পাটা এমন বাঁকা করে দিয়েছি, কিছু একটা ধরবে এরকম। এখন আমরা কী করবো, দেখো আমাদের পাকা হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, আমরা ডিজাইনটা পরে ভিতরে দিয়ে দিব, লাইনটা মুছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সুন্দর করে আমরা সিনারিটা আঁকবো। আচ্ছা, সিনারিটা আঁকার আগে আমরা বকের এই পাশে কিন্তু আমাদের শাপলা ফুল আছে সেটা আমরা এঁকে নেব। চলো আমরা শাপলা ফুলটা আঁকি, দেখো শাপলা ফুলটা আমরা ইউ শেপ দিয়ে আঁকবো, ইউ শেপ দিয়েছি, তারপর দুটো ডি শেপ দিয়েছি, মাঝখানে একটি উল্টো ভি শেপ দিয়েছি, এখানে আরও দুটো ভি শেপ দিয়েছি, এই পাশে আমরা ডি শেপের মতো করে দুটো আবার পাপড়ি দিয়েছি, এখানে আরও দুটো ছোটো ছোটো দিয়েছি। দেখো খুব সহজ করে কিন্তু শাপলা ফুল আঁকা যায়, দুটো লাইন দিব। তারপর এখানে কিন্তু আমরা বড় করে একটি পাতা দিব, ওভাল শেপের মতো করে অথবা ডি শেপের মতো করে। দেখো কীভাবে একটি ডি শেপ যদি আমরা দেই, তারপর এখানে একটি ডি শেপ, এখানে একটি ডি শেপ, দেখো পাতাটি হয়ে গেল। তারপর ভেতরে কিন্তু কিছু লাইন দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে কিন্তু ছোটো ছোটো দুটো শাপলা ফুলের কলি আঁকবো। দেখো এই যে, দেখো কত সহজ কলি আঁকা, এটাও আমরা এভাবে করে কলি কিনি, দেখো হয়ে গেল শাপলা ফুলের এবং শাপলা ফুলের কলি। এখন আমরা কী করব, এখন আমরা ঠিক এই বকের পিঠ বরাবর এবং এই বকের এই সাইডে আমরা একটি লাইন দিয়ে দেবো, তার একটু পরে আমরা আরেকটি লাইন দেব। এই দেখো, এই দেখো দুটো লাইন দিয়ে দিয়েছি, এবং এই প্রথম লাইনটির নিচে চিকুন করে কিন্তু আমরা আরেকটি লাইন দিয়ে দেব। এই দেখো
আমরা একটি রোড এঁকেছি, রাস্তা এঁকেছি, এবং আমি কিন্তু পেছনে সুন্দর করে ডি শেপের মতো করে কি করব, দূরের যে গাছপালা সেটা এঁকে দিব। আর এটাকে আমরা ডাবল করে দিব, ডাবল করে দিলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। দেখো হয়ে গেল। আর আমরা এই উপরের সাইডে কিন্তু সুন্দর করে একটি সান আঁকতে পারি, সূর্য আঁকতে পারি। আমরা কিন্তু এখানে বড় করে একটি সূর্য আঁকতে পারি, সূর্যের যে আলো সেটা আমরা দিতে পারি। এই দেখো হয়ে গেল সূর্য, এবং আমাদের যে হেরন সিনারি বকের দৃশ্য সেটা আমরা হয়ে গেল। আমরা কিন্তু এখানে কিছু পানি এঁকে দিব, ঠিক আছে, পানির যে ঢেউ সেটা আমরা করে দিব। এই দেখো হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু ঘাস দিয়ে দিব আমরা, এরকম করে এরকম করে, পানির এখান থেকে ঘাস আছে, ঠিক আছে, এখানে আমরা ঘাস দিয়ে দিব। আমরা ইচ্ছে করলে এখানেও দিতে পারি, আমাদের যদি ইচ্ছে হয় বা সময় থাকে আমরা এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে করে করার পরে আমরা কিন্তু নিচে সুন্দর করে বাংলাতে লিখব চিত্র বকের দৃশ্য, আর যদি ইংরেজিতে লিখি তাহলে আমরা লিখব কি লিখতে পারি আমরা, সিনারি অফ হেরন, ঠিক আছে, বকের দৃশ্য। এখন আমরা সুন্দর করে এটাকে কী করব, আমাদের কাছে যে সাইন পেন আছে সেই সাইন পেন দিয়ে আমরা সুন্দর করে কিন্তু বর্ডার করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু অবশ্যই বর্ডার করব, বর্ডার করলে দেখতে সুন্দর লাগবে, সুন্দর করে আউটলাইন করে ফেলব। চলো তাহলে আমরা আউটলাইনটি করে নেই, এবং আমি এখানে তোমাদেরকে এটার যে ডিজাইনটি আছে পাখা সেটা দেখিয়ে দিচ্ছি আঁকা বাঁকা করে। এই দেখো খুব সহজ একটি ডিজাইন আমি করে দিলাম, তোমরাও করতে পারো দেখে দেখে। চলো আমরা সুন্দর করে এটা সাইন পেন করে নেই, তারপরে আমরা রংটি দেখব। এই দেখো আমার কিন্তু সুন্দর করে আমি বর্ডার করে ফেলেছি সাইন পেন দিয়ে, এবং এখানে জায়গা রেখেছি চিত্র লেখার জন্য। তোমরা কিন্তু সুন্দর করে চিত্র লিখবে এবং সুন্দর করে রং করবে। আমি এবার তোমাদেরকে এখন হাসি এই বকের দৃশ্য যে রংটি সেটা আমি একটু বই দেখে দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো বইতে আমরা কিন্তু সুন্দর করে রংটি দেখতে পাচ্ছি কোথায় কী রং হবে, ঠিক আছে। চলো আমরা রংটি বুঝে নিই। আচ্ছা বকের দৃশ্যে রঙে দেখো এখানে দেখা যাচ্ছে সূর্যে লাল কালার দিয়েছে, এবং বাকি যে অংশগুলো আছে সেখানে কিন্তু হলুদ কালার দিয়েছে, ঠিক আছে। এবং এই অংশ কিন্তু সাদা রেখেছে, আর এই অংশে কী করেছে, নীল কালার, হালকা যে স্কাই ব্লু আছে সেই কালারটি দিয়ে কিন্তু শেড করে দিয়েছে সাদার সাথে। আর এখানে কেন সাদা দিয়েছি, কারণ নীল কালার এবং হলুদ কালার যদি আমরা পাশাপাশি করি তাহলে কিন্তু সবুজ কালার হয়ে যাবে, তাই এখানে সাদা কালার দিয়ে একটি গ্যাপ দিয়েছে। আচ্ছা দূরের সিনারি যেখানে দেখতে পাচ্ছ, দূরের সিনারি কিন্তু খুব সহজভাবেই এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে দূরে গাছপালাগুলো গাঢ় সবুজ, হালকা সবুজ এবং হলুদ, তিনটা কালার দিয়ে দূরের গাছপালাগুলো কালার করা হয়েছে, রং করা হয়েছে। এবং যে রোড আছে দেখো, রোডটাও কিন্তু এখানে নিচের দিকে গাঢ় খয়েরি এবং উপর দিকে হালকা খয়েরি অথবা বাদামি রং করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো এই যে বকের যদি কালারটি বলি আমি, বকের রঙে দেখো সাদাই আছে, কারণ বক সাধারণত সাদা হয়, শুধু একটু নীল কালার দিয়ে কিছু বর্ডারগুলোর দেখো সাইড দিয়ে একটু হালকা হালকা নীল কালার দিয়েছে এবং সাদার সাথে শেড করে দিয়েছে। এতটুকু করলেই কিন্তু আমাদের বকের কালার হয়ে যাবে। বকের ঠোঁটে আমরা হচ্ছে ব্রাউন কালার, গাঢ় খয়েরি, হালকা খয়েরি, এবং পায়েও কিন্তু আমরা গাঢ় এবং হালকা খয়েরি দিয়ে করে ফেলতে পারি, ছোটো ছোটো লাইন দিয়েছে সেটাও দিতে পারি। এই হয়ে গেল বকের রং, এবং বকের এই পাশে দেখো একটি কি আছে, সুন্দর করে কিন্তু একটু ঘাস আছে, সেই ঘাসটা কিন্তু আমরা গাঢ় সবুজ হলুদ দিয়ে শেড করতে পারি। এবং দেখো এখানে যে শাপলা ফুলটি আছে, ছোটো ছোটো ফুল আছে, শাপলা ফুল আছে বড়, সেটা কিন্তু আমরা পিঙ্ক কালার, গাঢ় গোলাপি, হালকা গোলাপি দিয়ে অথবা সাদা দিয়ে শেড করতে পারি। নিচের পাতা এবং ডালগুলোর কালার তোমরা জানো যে সবুজ হয় এবং হলুদ হয়, বা গাঢ় সবুজ হালকা সবুজ দিয়ে আমরা কালারটি কমপ্লিট করতে পারি, ঠিক আছে। এবং আমরা দেখো পানিটা ভালো করে দেখো, পানিতে কিন্তু কিছু জায়গায় গাঢ় লাইন আছে, গাঢ় নীলের যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে ঢেউ, সেগুলো হচ্ছে ঢেউ, এবং বাকিগুলো কিন্তু দেখো হালকা হালকা নীল কালার দিয়ে কিন্তু শেড করে দিয়েছে। তোমরা এভাবে কিন্তু পানি কালার করতে পারো দেখো, তাহলে এভাবে তোমরা সহজভাবে কিন্তু খুব সুন্দর করে তোমাদের বকের দৃশ্যটি কিন্তু করতে পারো, সুন্দর করে এঁকে সাইন পেন দিয়ে আউটলাইন করে বর্ডার করে সুন্দর করে রং করে কিন্তু তোমরা করতে পারো।
এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাস, তোমরা ভালো করে কিন্তু এগুলো ফলো করবে এবং অবশ্যই বইয়ের যে রঙটি আছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।